উপজাতিরা বাংলাদেশে তার বন্ধুকে মেরে মাংস খেয়েছে, ছেলেটার নাম হৃদয়। কি নাম? আসেম শেখ। 500 টাকা দিয়েছে, 500 টাকা ধার। মাশাআল্লাহ, তিনজন হয়েছে। কি নাম বাবু? জুয়েল শেখ। 500 টাকা পরে দিয়ে দিবে, ঠিক আছে। জুয়েল শেখ, 500, 4 জন হয়েছে। কি টনু বেওয়া, 500 টাকা বাকি, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেক, রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। আমার মুসলমান ভাই দেখুন, এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা। আমিও দেখলাম যে বাংলাদেশের একটা মুসলিম ছেলেকে, যারা আদিবাসী টাইপের আছে ওখানকার, তারা মেরে তার মাংসটাকে রান্না করে খেয়েছে। যেমন আমাদের ভারতেও ঘটেছিল, বোম্বের একটা মুসলিমদের ছেলে তার গার্লফ্রেন্ডকে মেরে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখেছিল। এগুলো হয় কখন? রফিকুল শেখ 500 টাকা লগত, 500 টাকা বাকি, মাশাআল্লাহ, 5 জন হয়ে গেল। আর কে আছেন ভাই? 6 নম্বর কে আছেন? দেখুন, মানুষ জিনা মার্ডার এইগুলো কখন করে বলে দিই। অতিরিক্ত একটা জিনিসের ওপরে প্রেসার দেওয়ার কারণে, একটা হাফিজে কোরআন বেরেনে কোরআনটা এমনি বসে না। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর অতিরিক্ত রটা, অতিরিক্ত রটা। আতাউল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, 6 জন হয়ে গেল। 7 নম্বর কে আছেন? 7 নম্বর ভাইটা কে আছেন? যেমন সপ্তাহখানেক আগে একটা ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার 24 পরগনায়। একটা 80 বৎসরের বৃদ্ধাকে ধর্ষণ করেছে একটা যুবক। এগুলো কখন ঘটে? যারা আমার যুবক আছেন তারা ভালো করে শুনবেন, আমার যুবক বন্ধুরা, আমার ভাইয়েরা, এই মোবাইলে যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে, অতিরিক্ত পর্নোগ্রাফি, তাদের প্রথম রোগ আসবে, সে নিজের চোখে যে মেয়েটাকে দেখবে তাকে জিনার চোখে দেখবে। তার মাকে, তার বোনকে, তার দাদিকে, তার বিটিকে, সকলকে সে জিনার চোখে দেখবে। কি করে আসে এটা? অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার পরে। আর যখন তার ব্রেনটা ওই জায়গায় ঢুকে যায়, তখন সে নিজের মা হোক বোন হোক ধর্ষণ করে ফেলে। এটা আপনাদের এখানে দেখলেন, আমরা পশ্চিমবাংলায় দেখে আমরা খুব ঘৃণা করছি, দুঃখ পালন করছি এবং খারাপ বলছি ওটাকে, যে না এটা খুব খারাপ জিনিস, নোংরা লাগছে। এইগুলো আমেরিকা, লন্ডন, ব্রিটেনে ঘড়ি ঘড়ি ঘুরছে, ওদের কাছে কোনো ব্যাপারই নেই। আমেরিকার মেয়ের, আমেরিকার লোকরা মায়ের সঙ্গে জিনা করে বসে। কেন? তাদের জীবনটাই হচ্ছে পর্নোগ্রাফির জীবন, তাদের লাইফটাই হচ্ছে পর্নোগ্রাফি। যদি বলেন কেমন করে, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, ফ্রান্স, এগুলো হচ্ছে সেক্স ফ্রি দেশ। রাস্তায় একটা মেয়েকে পছন্দ এলো, তুমি সাইডে গিয়ে সেক্স করে লাও গাছতলায়, কোনো বাধা বিঘ্ন নাই। জোরে বলুন না নাউজবিল্লাহ। একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাদি লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাই। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই যুগ ভারতে আসার আগে, আল্লাহ তুমি তার আগে তুলে লিও আমাদের, তার আগে তুলে লিও। কেন? 2030 সালের মধ্যে ওর থেকেও খারাপ অবস্থা আসবে ভারতবর্ষে। পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায়। ঠিক বললাম না ভুল বললাম? পর্নোগ্রাফি আম করে দেওয়া হয়েছে, ব্যভিচার আম করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট সমকামিতার রায় দিয়ে ফেলেছে। আপনারা জানেন একটা তথ্য দিয়ে যায়, সব থেকে বেশি মুসলিমদের সমকামিতায় লিপ্ত আছে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা, সব থেকে বেশি। রাগ করেন না, যদি কোনো যুবক আমার কাছে প্রুফ চান, মাশাআল্লাহ, নারায় তাকবীর, একজন ভাই বেনামে 5000 টাকা দিয়ে পাঠিয়েছেন,
আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে রুজি রোজগারে আল্লাহ বরকত দিক। বিসমিল্লাহ। আমি নাম করব না, আপনাদের মুর্শিদাবাদেরই কলেজের স্টুডেন্টরা আমার সঙ্গে দেখা করেছে, কোথায় করেছে বলবো না, কোথাকার কলেজের ছেলে বলবো না, তারা আমাকে অনেকগুলো প্রুফ দিয়েছে। আপনাদের লালবাগ এলাকার ছেলে আছে, নতুন গ্রামেরও ছেলে আছে, আপনার কাটরা মসজিদের ওখানকারও ছেলে আছে, দৌলতাবাদেরও ছেলে আছে, বেলডাঙ্গার অনেক ছেলে আছে, আপনার ধুলিয়ানের ছেলে আছে, এরা সব সমকামিতায় লিপ্ত আছে। একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপটা চাইনা তৈরি করেছে অ্যাপসটা, সেটার নাম হচ্ছে ব্লুড। যাদের ছেলেরা কলেজে পড়ে, যাদের মেয়েরা কলেজে পড়ে, আপনি গিয়ে জলসা থেকে গিয়ে রাতের বেলায় মোবাইলটা কেড়ে নেবেন, দিয়ে বলবেন অ্যাপসগুলো খুলে দেখা, মোবাইলটা লকটা খোল, অ্যাপসগুলো ঘাঁটবেন যারা শিক্ষিত আছেন। যদি ব্লুড ব্লুড বলে অ্যাপসটা পান, জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে, আপনার ছেলে সমকামিতে। তাকে কড়াভাবে ধরুন। এই পুরো নতুন গ্রামে যদি একটা ছেলে এই পাপে লিপ্ত থাকে, তার বাদাউলাতে আল্লাহ গোটা নতুন গ্রামকে ধ্বংস করে দিবে। এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো মানুষ। এই আপনার ছেলেদিকে আমি বলি, অনেক জলসাই বলেছি, ছেলেদিকে মোবাইলে কার্টুন দেখতে দিবেন না। কি দেখতে? কার্টুন, ফিল্ম, সিরিয়াল, এইগুলোর দ্বারা ডিপ্রেশনে আসে, ব্রেনে বসে। বাচ্চা ছেলে, আমি আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বসেছে, তার মেয়ের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছে, বলে কী দেখছিস নিয়াই, দেখছি একটা কার্টুন দেখছে, কার্টুনটা কি, শাশুড়ি বউয়ের ঝগড়া দেখছে কার্টুনের মাধ্যমে, বউকে কীভাবে শাশুড়ি জ্বলাচ্ছে, শাশুড়ি কীভাবে জ্বলাচ্ছে। ওই বাচ্চা মেয়েটার ব্রেনে ওই জিনিসটা বসবে এবং ওই আখলাক আর চরিত্রটাই আসবে বড় হলে, যদি ওটা থেকে যায়। একটা ছেলে যদি কন্টিনিউ মারামারি দেখে, মার্ডার দেখে, হ্যাঁ খুন খারাপি ফিল্ম দেখে, সিরিয়াল দেখে, খুন খারাপি, তার মধ্যে মাইন্ড আসবে মারামারি এবং মার্ডার করার মাইন্ডটা আসবে। আর আপনার ছেলেকে যদি নামাজের তালিম দেন, কন্টিনিউ সে যদি নামাজ পড়ে, ইসলামের কালচার নিয়ে থাকে, তো তার মধ্যে ওই কালচারটাই তার মধ্যে চিরজীবন থেকে যাবে। কোরআনের হাফেজরা মুখস্থ হয় কি করে জানেন? আলিফ লাম মিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি বিল গায়বি বিল গায়বি বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইয়াকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দেখে দেখে 20 বার 30 বার মাশাল্লাহ আরো 5,000 টাকা বেনামে এসছে, আল্লাহ তাআলা উনাদের দানকে কবুল করুক, নেক নিয়ত আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগার আল্লাহ বরকত দে। আমার ভাই, অতিরিক্ত রটার কারণে ওইগুলো আমাদের জেহেনে, হাফিজে কোরআনদের জেহেনে বসে গেছে অতিরিক্ত। এরপর বলে দিই, যখনই কোনো হাফেজ এই রটাটা বন্ধ করে দেয়, পড়াটা বন্ধ করে দেয়, তার জেহেন থেকে কোরআনের আয়াতটা উড়ে যায়, তখন আর সে পড়তে পারে না। ওই জন্যে আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই হাত তুলে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ কে কে পড়বেন আজ থেকে, হাত তুলেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ, 5 ওয়াক্তের নামাজ। দিনই শিক্ষা কোনো কিতাব পড়ে হোক, কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কিংবা কোনো মাদ্রাসায় পড়াশোনা করে হোক, আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা অবশ্যই দিবেন, অবশ্যই দেন, পরকালের জন্যে, মরণের পরের জন্যে, পরকালটাকে সুন্দর করার জন্যে আপনি অবশ্যই আল্লাহর কাছে দেন। আমার মুসলমান ভাই, বেনামে একজন আল্লাহর বান্দা 2,000 টাকা দিয়েছেন,
আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে আল্লাহ বরকত দেক। আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, কেউ চলে যাবেন না, আমি আপনাদের কাছে বেশি সময় লব না, দোয়া করব, দোয়া দেব, দোয়া নেব, বাড়ি ফিরব। খালি আপনাদের ঈদগার জন্য মাশাআল্লাহ অনেক ভাই অনেক দিয়েছেন, এখনো দিচ্ছেন, আগামীতে শুনলেন এই ঈদগাহ হচ্ছে আপনাদের ইজ্জত, এই গ্রামের ইজ্জত হবে ঈদগাহ, এ বহুত বড় একটা কাজ। নতুন গ্রামে মনে হয় একটাও ঈদগাহ নাই, আছে নাই? ঈদগাহ হওয়া দরকার, ঠিক কি না কথা বলে? শুধু আজকেই বলে নয়, মনে মনে নিয়ত করেন আল্লাহ আমার কামাই দিলে আমি যদি এই মাসে 1,00,000 টাকা কামাই করতে পারি তো আরও 5,000 টাকা আমি ঈদগার জন্য দেবো। জোরে বলুন ইনশাল্লাহ, আল্লাহ যাদের কামাই বরকত দিবে। নিয়ত করেলেন আমার পুরো বৎসর যা ইনকাম হবে ওইখান থেকে প্রতি 100 টাকায় 10 টাকা আমি ঈদগার জন্য রাখবো, দেখবেন আল্লাহ আপনার কামাই বরকত দিবে। নেক নিয়ত করুন, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন। মানুষ যখন কোনো কাজে নেক নিয়ত করে আল্লাহ মদত করেন, জোরে বলুন সুবহানাল্লাহ।